অবশেষে নিষিদ্ধ হলেন নেপালের অধিনায়ক সন্দীপ লামিছানে। গেল মঙ্গলবার লামিছানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন 17 বছরের এক কিশোরী। মামলা দায়েরের পরপরই দ্রুত তদন্ত শুরু করেন দেশটির জেলা পুলিশ। 17 বছরের কিশোরী বলেন, হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাটে লামিছানের সাথে পরিচয় তার, সে নাকি লামিছানের এক বিশাল ভক্ত। লামিছানে তার সাথে দেখা করার প্রস্তাব দেয়। নাগরকোটের এক হোটেলে কিশোরীকে নিয়ে পরপর 2 বার ধর্ষণ করেন সন্দীপ লামিছানে। কাঠমান্ডু জেলা পুলিশ কিশোরীকে টেস্ট করতে পাঠান এবং রিপোর্ট এসেছে লামিছানের বিরুদ্ধে। লামিছানেকে গ্রেফতার করার অনুমতি দেন কাঠমান্ডু জেলা পুলিশ। সন্দীপ লামিছানে বর্তমানে সিপিএল খেলার জন্য ক্যারিবিয়ান দ্বীপে আছেন, তবে তাকে পালাতে দিতে নারাজ কাঠমান্ডু জেলা পুলিশ। তাই তো জেলা পুলিশ বলেন, প্রয়োজনে ক্যারিবিয়ান পুলিশ দ্বারা গ্রেফতার করানো হবে এই তরুণ লেগ স্পিনারকে। লামিছানের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে নেপাল ক্রিকেট বোর্ড ক্রিকেট থেকে নিষিদ্ধ করেন তাকে।